শনিবার মহরম উৎসব উপলক্ষে মহরম মেলা অনুষ্ঠিত হলো বুনিয়াদপুরে। এদিন বুনিয়াদপুর পৌরসভার পীরতলায় পীরের মাজায় এই মহরম মেলার আয়োজন করা হয়। এদিন এই মেলাকে কেন্দ্র করে পীরতলাতে পীরের মাজার সামনে প্রচুর দোকানপাট বসতে দেখা যায়। মহরম উৎসব উপলক্ষে পীরতলাতে অনুষ্ঠিত লাঠি খেলায় অংশগ্রহণ করেন প্রায় 25টি গ্রামের লোকজন। এদিন পীরের মাজায় ভোগ দিতে প্রচুর মুসলিম সম্প্রদায়ের মানুষজনের পাশাপাশি সাধারণ মানুষদের ভিড় লক্ষ্য করা যায়। সেই সঙ্গে মেলা প্রাঙ্গণে বংশেরি থানার পক্ষ থেকে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। এই বিষয়ে বুনিয়াদপুর পীরের মাজার সেবায়ত নজরুল ইসলাম বলেন, কি করলেন? আমাদের বুনিয়াদপুর বুড়া পীরের মেলা, ডাক নাম পীরতলা। আমাদের এই মেলা বহু বছর ধরে হয়। আমার বয়স 63 চলছে। আমি 1970 থেকে এখানে এই পীরতলা মহরম কমিটির মধ্যে রয়েছি। এখন আমি সেবাদের পোস্টে আছি। আমাদের মেলায় 17-18 গ্রাম যৌথ উদ্যোগে শান্তিপূর্ণভাবে মহরম উদযাপিত হয়। আমরা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান কাঁধে কাঁধ মিলে এখানে শান্তিপূর্ণভাবে মেলা অনুষ্ঠিত হয় এবং দেখে মহা উৎসব আর আনন্দে। পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে রয়েছেন। তারা পুলিশবাবু আমাদের গতকাল মিটিং হয়েছে। আমাদের এই যে কয়েক বছর ধরে আইসি আমাদের খুব ধন্যবাদ জানিয়েছেন যে এখানে শান্তিপূর্ণভাবে খেলা হয়, তিনি স্বীকার করেছেন। বুনিয়াদপুর থেকে শান্তনু মিস্ত্রির রিপোর্ট, নিউজ টুডে।